सुधी दर्शक मंडली अस्सलामु आलाइकुम लीनास फैमिली किचन थेके आपनादेर सबाइके जानाई सुस्वागतम। आमी आजके आपनादेर जोन्नो आरो एकटी नतून रेसिपि निये हाजिर हये गेलाम। देखेई बुझते पारछेन हाँ एटा मुचमुचे पाकोड़ा। आर एई पाकोड़ा कि दिये बानियेछि जानेन? हाँ आमी एटा पुई शाकेर पाकोड़ा बानियेछि, पुई शाक दिये मजादार पाकोड़ा। एई पाकोड़ाटा खेते टमाटो सस दिये एतई मुचमुचे आर एतई मजा, আমি তো খেয়ে নিলাম। এবার আপনারা রেসিপিটা দেখে আপনাদের বানিয়ে খাওয়ার পালা। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এটা কি করে বানালাম। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা খুব মুচমুচে হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ, আর দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। আর এই পুঁইশাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ পুঁইশাক কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচের কুচি। এখন সবগুলোকে দিয়ে আমি একটু ভালো করে এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু পরিমাণ মতো পানি নেব, আর পানিটা একটু আস্তে আস্তে ঢালে তারপর মিশ্রণটা তৈরি করবেন। এই মিশ্রণটা খুব বেশি পাতলা হওয়া যাবে না। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম থাকবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখন আমি চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়া সেট করে সবগুলো পাকোড়া আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বিকালের নাস্তায় এই মুচমুচে পাকোড়াটা হলে চায়ের সাথে আর কি চাই। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখেছি, হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে দিতে গেলে কালার এসে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আমি মিডিয়াম পর্যায়ে দিয়ে রেখেছি। আর আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে সবগুলো উল্টে দিলাম। আমার এখন দোনো পাশেই পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এভাবে আমি ঝাঁকিয়ে একটু তেল ঝেড়ে নিচ্ছি, আর একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যেন অতিরিক্ত তেলগুলো শুকে যায়। তৈরি হয়ে গেল আমার মুচমুচে পাকোড়া। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।